কাশ্মীর যেন সত্যিকারের স্বপ্নের ভূস্বর্গ। একসময় কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পীরপাঞ্জল উপত্যকার পর্বতমালাকে নির্দেশ করত, কিন্তু বর্তমানে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখন কাশ্মীর শব্দটি শুনলেই মাথায় আসে সবুজে মোড়া বিশাল পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, স্বচ্ছ পানি। প্রাকৃতিক সৌন্দর্যের মতো সেখানকার মেয়েরাও অপরূপ সৌন্দর্যের অধিকারী হয়ে থাকে। কাশ্মীরের বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেছে, যেমন ভারত শাসিত রাজ্য জম্মু ও কাশ্মীর, পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান ও আজাদা কাশ্মীর প্রদেশ এবং চীন শাসিত আকসাই চীন ও ট্রান্স কারকোরাম ট্রাক্ট অঞ্চল। কাশ্মীরের মোট আয়তন 222,236 বর্গ কিলোমিটার এবং এর মধ্যে ভারত নিয়ন্ত্রণ করে 43%, পাকিস্তান নিয়ন্ত্রণ করে 37% এবং চীন নিয়ন্ত্রণ করে 20%। কিন্তু কাশ্মীরকে মূলত দুইটি অংশে বিভক্ত করা হয়, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। কাশ্মীরে শ্রীনগর, পাহেলাগাঁও, গুলমার্গ, সোনমার্গ ও কাটারা অঞ্চলগুলো হল পর্যটকদের আকর্ষণের স্থান। জম্মু ও কাশ্মীর উপত্যকা এই দুই অঞ্চল নিয়ে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত। শ্রীনগর হল এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু হল শীতকালীন রাজধানী। কাশ্মীরের জনগণ খুবই সাধারণ জীবনযাপন করে। এখানকার বেশিরভাগ পুরুষেরাই ব্যবসা করে থাকে। এদের আয় মূলত পর্যটন নির্ভর, তবে পুরুষদের পাশাপাশি কাশ্মীরের নারীরাও তাদের পরিবারে আয় বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে থাকেন। যেমন কাশ্মীরি শাল পুরো বিশ্বজুড়ে বিখ্যাত, যার বেশিরভাগই এখানকার নারীদের হাতেই বোনা। এর পাশাপাশি কাশ্মীরে প্রচুর পাহাড়ি আপেল, আঙ্গুর, কমলাসহ নানান ধরনের সুস্বাদু ফল উৎপাদিত হয় এবং বিভিন্ন ঋতুতে ফোটা ভিন্ন ভিন্ন রঙের কাশ্মীরি ফুল পুরো বিশ্বজুড়ে সরবরাহ করা হয়। কাশ্মীরি উপত্যকার ঘরগুলো মূলত কাঠের তৈরি। কাশ্মীরে বিভিন্ন আকর্ষণীয় উপত্যকার পাশে হ্রদের উপর নির্মাণ করা হয়েছে সারি সারি দোকান। এসব দোকান এবং বাজারগুলো হ্রদের উপর ভাসমান হওয়ায় যাতায়াত করতে হয় নৌকায় করে। বাজারটির সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম হয়ে থাকে, কারণ শীতকালে পুরো কাশ্মীরের সৌন্দর্য একেবারে পাল্টে যায়। পুরো এলাকা ছেয়ে যায় বরফের চাদরে, বিশেষ করে সেই সৌন্দর্য আরও বেড়ে যায় যখন রাতে বরফে ঢাকা ছোট ছোট ঘরগুলোতে আলো জ্বলে ওঠে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, কাশ্মীরি নারীদের সুখ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়ে। এর কারণ হল তাদের রূপ, সৌন্দর্য। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কোনো মেয়েদের সৌন্দর্যের তুলনা হয় না। শিশুকাল থেকে কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু হয়। এর প্রধান কারণ হল জিনগত বৈশিষ্ট্য। কাশ্মীরে একটি প্রথা আছে যে কাশ্মীরের ছেলেমেয়েরা শুধুমাত্র কাশ্মীরি ছেলেমেয়েদেরকেই বিয়ে করতে পারে। অন্য কোনো অঞ্চলের ছেলেমেয়েদের সাথে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, যার ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের জিনগত বৈশিষ্ট্য যথাযথভাবে অক্ষুণ্ণ রয়েছে। তাই এখন কাশ্মীরিরা তাদের পূর্বপুরুষদের মতোই দেখতে হয়। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের বিভিন্ন রহস্য রয়েছে, যেমন তাদের খাদ্যাভ্যাস, রূপচর্চা এবং ওই অঞ্চলের আবহাওয়া। কাশ্মীরি মেয়েরা পানির চাইতে বিভিন্ন ফলের জুস বা শরবত বেশি পান করে থাকে। তারা কেশর ও চন্দন পাউডারকে দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিজেদের মুখে মাখে, যা ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও এখানকার মেয়েরা আখরোটের তেল চুলে ব্যবহার করে, যা তাদের চুল ঝলমলে এবং সুন্দর করে তোলে। কাশ্মীরের মনোরম আবহাওয়া, সারা বছর ঠান্ডা জলবায়ুর কারণে সেখানকার মেয়েদের ত্বক ফর্সা, দাগহীন ও আকর্ষণীয় হয়ে থাকে। পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করেছে কাশ্মীরে, সেখানে ছুটে এসেছে প্রাকৃতিক রূপের সব অনুষঙ্গ। কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্যে অভিভূত হয়ে বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ থাকে তবে তা এখানেই আছে। স্বচ্ছ জলের নদী, বরফের চাদরে ঢাকা উঁচু উঁচু পাহাড়, বনভূমি, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন, সব মিলিয়ে এক অনন্য সংযোজন এখানে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ।